ভাঙড়ে আইএসএফ ও জমি কমিটির সাথে মাওবাদীরাও আছে বলে দাবি করলেন বিধায়ক শওকত মোল্লা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভাঙড় দু নম্বর ব্লকের পোলেরহাট দু নম্বর অঞ্চলে আইএসএফ ও জমি কমিটির সাথে মাওবাদীরাও জোট বেঁধেছে। আমি মুখ্যমন্ত্রীকে বলবো মাওবাদীদের গ্রেফতার করতে। ভাঙড় দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয় শনিবার। সেই বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পর সাংবাদিকদের এই কথা বলেন বিধায়ক শওকত মোল্লা। এখানে গরিব মানুষের উপর নির্বিচারে অত্যাচার করছে, মানুষের রাতের যে ঘুম কেড়ে নিচ্ছে, অবিলম্বে পোলেরহাট দুই এই সন্ত্রাসমুক্ত করার জন্য আমি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দিদির কাছে আমি করজোড়ে আবেদন করব যে অবিলম্বে এই মাওবাদী এবং সন্ত্রাসবাদীগুলোকে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। মাওবাদী যাদেরকে বলছেন সরাসরি কাদের বিরুদ্ধে অভিযোগ? মাওবাদী একেবারেই জমি রক্ষা কমিটির সঙ্গে মাওবাদী আছে। অপরদিকে শওকত মোল্লার মন্তব্যের পরিপ্রেক্ষিতে জমি কমিটির সম্পাদক মির্জা হাসান বলেন, শওকত ভাই বাচ্চাদের মতো কথা বলছেন, তারা যদি মাওবাদী হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিধানসভায় তাদের সঙ্গে বসে কথা বলেন? পাশাপাশি মির্জা বলেন, শওকত মোল্লার কথায় তারা ভয় পান না। আসলে শওকত মোল্লা স্যার কী বলেছে জানি না, আপনাদের মাধ্যমেই জানছি, কিন্তু শওকত মোল্লা এটা জেনে রাখেন, শওকত মোল্লার আগেই জানে, মুখ্যমন্ত্রী জানেন ওখানে কারা আছে, উনি আগে এই কথাই বলেছেন, একই শিক্ষায় শিক্ষিত। তবে এটুকু বলি, যদি মাওবাদী জমি কমিটির মধ্যে যুক্ত থাকে, এই মাওবাদীদের সঙ্গে কেন ডিএম অফিসে মিটিং করেন, কেন ফিরাদ হাকিমরা মিটিং করেন আমরা জানি না, পুলিশ প্রশাসন কেন মিটিং করছেন আমাদের সঙ্গে আলোচনা করছেন, এই মাওবাদীদের নিয়ে সাব কমিটি গঠন করছেন, এটা আমরা বুঝি না। আসলে মানে রাজনৈতিক জ্ঞান বুদ্ধি হারা হলে এই ধরনের কথাবার্তা বলে। আমরা গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিকভাবে ওখানে লড়াই করেছি এবং শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে আমরা জিতে আসছি, এখন যদি তাদের মুখে এইসব আসে তাহলে রাজনৈতিক অশিক্ষা বলবে, রাজনৈতিক জ্ঞান বুদ্ধিটা অভাব, এছাড়া আর কিছু বলার নেই। গ্রেপ্তারের দাবি করছে, গ্রেপ্তার করুক, অসুবিধে কী আছে, তাদের গ্রেপ্তার চেয়ে করুক, যদি মনে করে গ্রেপ্তার করলে সব কিছু সফল হবে সমাধান হবে করুক, আমরা ওই নিয়ে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী নিয়োগ করা হয়েছে ওই এলাকায়। তবে তৃণমূল ও আইএসএফ এবং জমি কমিটির বাকপিতণ্ডার জেরে এখনও উত্তেজনা রয়েছে এলাকায়। ভাঙড় থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।